আসসালামু আলাইকুম। আজ বিনোদন জগতে কী থাকছে চলুন জেনে নিই নিউজ থেকে। ঝিনাইদহের মেয়ে শামসুন্নাহার সিমলা, তার পিতার নাম আব্দুল মাজেদ ও মাতার নাম নুরুন্নাহার। তিনি শৈলকুপা গার্লস স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করে শৈলকুপা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং তার লেখাপড়ার ইতি ঘটে সেখানেই। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যাডাম ফুলি। গীতিকার সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে 1999 সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রী জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল রূপ গাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণ। 2013 সালের জুনে তিনি কলকাতার সমাধি চলচ্চিত্রে গোবিন্দের বিপরীতে অভিনয় করেন। 2018 সালে 3রা মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। ওই বছরের 6 নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।